अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा तोर माथा ये तिलक के लागलो? तिलक? हाँ तिलक। জানি না মা, আমি তো ঘুমোচ্ছিলাম। আমি এক সেকেন্ড। হ্যাঁ ইয়েস বিক্রম, নিহারের ঘরের বাইরে তো ঋতিকা ছিল আর ওর হাতে মেহেন্দি ছিল। ও তার মানে আমার তীর নিশানায় লেগেছে। রুচিতা নামের মাছ এই পুকুরেই ঘুরছে আর আমি যে জাল বিছিয়েছি এই রুচিতা তাতে তো ধরা পড়বেই। কি হলো আন্টি, এই ব্যাগটাতে কিছু আছে বুঝি? যে আপনি এটাকে এভাবে লুকোচ্ছেন, কিডন্যাপিং এর টাকা আছে নাকি? ঋতিকা তুমিও না এত মজা করতে পারো, এমন সব মজা করো, আমি কেন কিডন্যাপিং করাতে যাব, কেন টাকা নেব? কি যে বলো। আরে এটাতে তো ওই রেশন আনিয়েছি। রেশন? রেশন? তাও এই ব্যাগে? হ্যাঁ মা, একটা নতুন দোকান খুলেছে, ওখানে না রেশনের সঙ্গে সঙ্গে ফ্রিতে ব্যাগ দিচ্ছে। আমি ভাবলাম এবার এখান থেকে আনিয়ে নি রেশন। দেখো না মা কি সুন্দর ব্যাগটা দিয়েছে, কি ভালো কোয়ালিটি। হ্যাঁ ভালো, কিন্তু এই ব্যাগের লোক দেখে ওরা খারাপ রেশন দিচ্ছে না তো? আরে মা খারাপ রেশন কেন দেবে, আরে ব্যাগের মতো রেশনও খুব ভালো, আমি নিজে চেক করে আনিয়েছি, ওরকম হতে পারে নাকি? হ্যাঁ একটু দেখাও তো দেখি। আরে দেখাও তো আমায়, দেখতে দাও। সাবধানে, দেখো না কি ভালো রেশন মা। আচ্ছা জিনিসপত্র রেশন সব রান্নাঘরেই রাখতে হবে, রেখে আসি কেমন? ওকে। ভালো হয়েছে রেশনের জিনিসপত্র উপরেই রেখেছিলাম। ব্যাগে তো রেশনই আছে, কিন্তু রুচিতা আমাদের তবুও না পুনমের হাত থেকে সাবধানে থাকতে হবে। আমি এখনো বলছি আমার কথা শোনো, এই পুজোটা বাদ দাও। কিভাবে ছেড়ে দেবো দিদা নিহার বাবুর ব্যাপারেটা, আর ওনার জন্য তো আমি যে কোনো বিপদকে আপন করতে পারি। আর আমি তো আজকে নিহার বাবুকে তিলকও পরিয়েছি, মায়ের একদমই সন্দেহ হয়নি, আমাকে এই পূজোটা করতেই হবে। আর ভগবান আছেন আমার সাথে, আপনি দেখবেন আমার কোনো ক্ষতি হবে না। মা, মা ঠিক আছেন তো? ঠিক আছেন? হে ভগবান, মা আপনাকে বলেছিলাম তো আপনি এসব করবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে তো। মা মা প্লিজ পুরোহিত মশাইয়ের কাছে কোনো উপায় জিজ্ঞাসা করুন না, আপনি ভেতরে চলুন প্লিজ, চলুন। সাবধানে। আমি প্রথমেই জানতাম যে মা এত ঠান্ডায় পুজো করতে পারবেন না, এবার এই পুজো আমি পূর্ণ করব। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে রুচিতা এই পুজো সম্পূর্ণ করতে অবশ্যই আসবে, আর ওকে হাতে নাতে ধরার আমি সব ব্যবস্থা করে রেখেছি।
এবার যেই রুচিতা জল ঢালার জন্য এই কলসিটা ধরবে তখন এই দড়িটা টানবে, তারপরে জাল রুচিতার উপর পড়ে যাবে আর রুচিতাকে আমি হাতে নাতে ধরে ফেলব। আমার নিহারের জীবন থেকে ওকে দূরে যেতে রাজি হতেই হবে। মা চলুন। আর একবার ভেবে নাও রুচিতা, এই পূজোর জন্য ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি দিতা, কিন্তু নিহার বাবুর জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো তখন আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি রীতিকা সেজে যাও যাতে কেউ সন্দেহ না করে। না দিদা, এই পূজোটা স্বামীর জন্য আর আমাকে স্ত্রীর বেশেই যেতে হবে, আর এমনিতেও আমার অস্তিত্ব তো রুচিতা হিসেবে, তাহলে আমি রীতিকার বেশি কিভাবে আমার স্বামীর জন্য পুজো করব। ঠিকই বলছো তুমি মা, যাক ভগবান যেন তোমার পুজো সফল করেন। আমি আসছি দিদা। ভগবান, এটা কি? তার মানে মা আমাকে ধরার জন্য এই ফোন দিয়ে এটেছিল? হে ভগবান, মা যদি আমাকে ধরে নেন তাহলে সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। না না, আমাকে কিছু করতে হবে। আমি একটা কাজ করি, আমি এটা পুড়িয়ে দিই বরং। আমি এটা পুড়িয়ে দিই। তার মানে মা খুব বুঝে শুনে এই ফন্দিটা এঁটেছেন। ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন। কি পড়ল, হয়তো রুচিতা ধরা পড়েছে, এক্ষুনি গিয়ে ধরতে হবে। আজই রুচিতাকে ধরেই ছাড়ব। রুচিতা এখানে নেই, তার মানে নিশ্চয়ই গার্ডেনে আছে। তাড়াতাড়ি গিয়ে ওকে ধরি।